তার সাথে চলাফেরা করে এবং তার ঘর পর্যন্ত আসে তারগিবল তার সালাত ফি জামাতি হাদিস নম্বর হলো তেরো আর প্রথম খণ্ড দুইশত একাত্তর নম্বর পৃষ্ঠা একটি হাদিস আছেন যে ইমাম ইবনে আবি আসেম ও আবু নাইম রাসুল সাল্লাহামের জনৈক সাহাবি মিসাম রাজি আল্লাহতে বর্ণনা করেন তিনি বলেন আমার নিকট এই সংবাদ পৌঁছেছে যে ফজরের সালাত আদায়ের উদ্দেশ্যে যে ব্যক্তি ঘর থেকে বের হয় যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে যে ব্যক্তি মসজিদে যায় তার সাথে একজন ফেরস্তা ঝান্ডা নিয়ে চলতে থাকে এবং ওই লোক মুসল্লি নিজে গৃহে যখন আসে ততক্ষণ পর্যন্ত তখনও পর্যন্ত কি করে ওই ফেরাস্তা ঝান্ডা নিয়ে তার পিছে পিছে তার ঘরে আসে পক্ষান্তরে যেই ব্যক্তি প্রথমে বাজার যায় যেহেতু রসুলুল সাল্লাহ বলছেন খাইরুল মাসাজি দিহা ও সারুল আসা ওহা পৃথিবীতে উত্তম হয়েছে মসজিদ আর নিকৃষ্ট বাজার। বাজার এমনকি রসুল সাহাবি বলেছেন যে রসুল বলেছেন এবং যে সর্বপ্রথম বাজারে যায় তার সাথে ঝান্ডা একটা ফেরস্তা ঘুরে সরি ঝান্ডা নিয়ে শয়তান তার সাথে ঘুরে এবং কি ওই ঝান্ডা তার সাথে সাথে বাড়িতে আসে অর্থাৎ রসুল আকরম সাল্লা যেই ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকে খাওয়ার সময় বিস্মিল সেই ঘরে শয়তান ঢুকে না অথচ যে রূপটা বাজারে গেল তার সাথে শয়তান যদি তার ঘুরে ঢুকে তাহলে আমাদের ঘরের অবস্থা কি হয় সুতরাং রসুল সাল্লাহ সাল্লাম বলছে ফজর সাল্লাহ অনেক গুরুত্ব আছে কিন্তু যে লোকটা প্রথমে আগে আগে মসজিদে যায় ফজর নামাজ পড়তে যায় তার সাথে একজন ফেরেস্তা ঝান্ডা নিয়ে যায় এবং তার ওই মুসল্লির সাথে যখন বাড়িতে আসে তখন তার পিছপিছা আসে ঠিক যারা সর্বপ্রথম বাজারে যায় তাদের সাথে থাকে কে শয়তান ঝান্ডা নিয়ে সুতরাং আমরা অপ্রয়োজনীয় বিনা প্রয়োজন তার কি আমরা বিনা বাজারে যাবো না

কোনো প্রয়োজন যদি বাজারে যাই আমরা যদি এই দোয়াটা পড়ি অবশ্যই আল্লাহক শয়তান থেকে মুক্তি দেবো এবং আমরা দশ লক্ষ নিক দিব আল্লাহক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করবো আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ